প্রতীক চিহ্ন, যেমন ভারতের অশ্বস্তম্ভ, তেমন আমার আছে হনুমান দণ্ড। এই দুইটা সিম্বলের সঙ্গে সুক্তি হয়েছে। আজকে আমরা এই অনুষ্ঠান উদযাপন করলাম ভারতবর্ষের পতাকা এবং কুচবিহার রাজ্যের পতাকা দুইটার সঙ্গে উত্তোলন করছি। এটা আমার জানা লাগবে, টিটি রাজার সাথে যেমন চুক্তি হয় তাকে টিটি কয়, সন্ধি কয়, বাংলা সন্ধি কয়, অসমীয়া সন্ধি কয়। তা এই 28শে আগস্ট আমরা ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত হচ্ছে, আর এই সন্ধিটা হয়েছে, ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেসন হয়েছে 9ই আগস্ট 1947 সনে। আর আমরা 28শে আগস্ট ওই অ্যাক্সেসনের মাধ্যমে কথা মতে 28শে আগস্ট আমার মহারাজা সমস্ত কিছু অর্পণ করে দিছে কুচবিহারবাসী। তারপরে 12ই সেপ্টেম্বর ভারতবর্ষ পাওয়ার হ্যান্ড ওভার করছে, মানে একের সাথে যুক্ত হচ্ছে। তোমরা এটা মনে রাখা লাগবে, তোমার ধ্যান রাখবেন, যেমন আমরা ভারতবর্ষের সঙ্গে সামিল হয়েছিল চুক্তির মাধ্যমে, এই চুক্তিটা কেমন কেমন হয়েছে এই বিষয়ে ডকুমেন্টারি আলোচনা করা হবে, প্রমাণ প্রমাণ দিয়ে করা হবে। তোমরা সাটাং পাটাং করি না বেড়ান, আমার একটা মনে রাখা লাগবে যে আমার মানসি হাতের তালি দিলে কি হয় জানে না, এই জনসভা করলে কি হয় জানে না, এটা হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট একতা সরকার। যখন মানসি সংযুক্ত হয়া মানে একত্রিত হয়ে একটা প্রস্তাব দেবে সংখ্যাগরিষ্ঠ মানুষ, তখন সেটা প্রাধান্য দেওয়া হয়, একটা কার্যকরী করা হয়। তোমরা যদি এই মিটিং সুন্দর আছেন ঘন্টম ঘন্টম করে যদি বেড়ান, তাহলে তোমার উদ্দেশ্যটা হবে না, সাকসেসফুল হবে না। এখন এই এক সময় টকায় একসাথে জড়ো হওয়া কত ফুটে লাগবে, তোমার খারাপ লাগুক আর ভাল লাগুক। আর যদি একবার নাটাং পাটাং করি বেড়ান স্যাংড়া স্যাংড়ি গুলা, তাহলে ঠিক নয়। আমার বর্তমান মহাবিপদ আছে আমরা বুঝি না, আমরা বুঝি নাই যে আমার রাজতন্ত্রের মানসি রাজা দিয়া শাসন হয়েছিল আমার সভ্যতা। আমার এই দেশটার নাম সত্যযুগ দশর স্বর্গপুরী, রাজা আসল ইন্দ্র, আর রাজধানী আছে ধুবড়ী, যেটা ব্রহ্মপুত্র গর্ভদ আছে, রাজধানীটা ব্রহ্মপুত্র গর্ভদ আছে, জল ঢুকে গেছে। ত্রেতা যুগত আমার এই দেশটার নাম আসলো প্রাক মিথিলাপুর, রাজা আসলো জনক,
রাজধানী বিহারত আছে, দাপর যুগত আমার এই ভূখণ্ডের নাম হল প্রাগ জ্যোতিষপুর, মহারাজা নরক আর ভগদত্ত রাজবাড়ি কামাখ্যা মন্দির। ওই কামাখ্যা মন্দিরটা আমার রাজবাড়ি। কলিযুগ আমার এই ভূখণ্ডের নাম আসলো কামতা, রাজা আসলো কান্তেশ্বর, রাজধানী আছে কুচবিহার গোস্বামী বাড়ি। কামাখ্যা মন্দির যাবেন, ওটা ওটা রাজবাড়ি, কিন্তু ওটা মা আমার পূর্বপুরুষের ইষ্ট দেবী, ওইটা রাজবাড়ি, কিন্তু কামাখ্যা মন্দিরটা আমার রাজবাড়ি। ওইটা ধুবড়ি যাবেন, ধুবড়ি ওটাও রাজবাড়ি, সমুদ্রের মানে ব্রহ্মপুত্র গর্ব চলে গেলাম, ভাঙা টুকরা টাকা পাথর গুলো এলাম পড়িয়েছে, সিঁড়ি চিঁড়ি খুঁটি টুটি করিয়াছে। কলিযুগ আমার এই ভূখণ্ডের নাম আসলো কামতা, রাজা আসলো কান্তেশ্বর, তারপর কামতার থাকি হন মহারাজা বিশ্ব সিংহ যখন রাজা হন তখন রাজ্যটার নাম হন কামতাপুর। তারপরে লাস্ট মহারাজা জগদ্দীবেন্দ্র নারায়ণ, এই জগদীবেন্দ্র নারায়ণ শেষ রাজা কুচবিহার। এই কুচবিহার থেকে আমার রাজকীয় ব্যবস্থাপনা তো সমাপ্ত হয়েছে। এ মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ বাহাদুর 1947 সনের 9 আগস্ট ভারত সরকারের সাথে একটা চুক্তি করছে। এই চুক্তির মাধ্যম আমরা ভারতীয় হচ্ছি, তখন আসল ডমিনিয়ন গভর্নমেন্ট। এই ডমিনিয়ন গভর্নমেন্টটা পরে ইউনিয়ন গভর্নমেন্ট হল। ডমিনিয়ন গভর্নমেন্টটা ইউনিয়ন গভর্নমেন্ট হল, আর ইউনিয়ন গভর্নমেন্ট আমার সি ক্যাটাগরি রাজ্য দিছিল ভারতের সংবিধান। সি ক্যাটাগরি রাজ্য থাকা সত্ত্বেও আমার এই বাঘা রোজার ঘর রাজ্য হারাইছে, বুঝে নাই। আজকে যেমন আমার আমার মানুষ বুঝে না, কটান করি যারা মাথাতে না ঢুকে, সেই জন্যে এখন আমার এমন একটা পত্রদাসি দাঁড়াইছে, আমরা ক্যাং করে হারাইল আমার জ্ঞান নাই, যেহেতু আমরা গুরুত্ব দিলাম না। আর কাউ উড়িয়া সে জড়ি করে সমস্ত গুলা দখল করে, এখন আমার এই দুরবস্থা কায় শুনবে ভাই, কায় শুনবে। সেহেতু এই জন্য আমার এই কাহিনীগুলো বোঝা লাগবে। আমার মানুষের জ্ঞান না থাকার জন্যে ধর্মীয় নীতি রিওয়াজ যতগুলো আছে ইতিপূর্বে আমি বহুবার আলোচনা করছি, এই ধর্মীয় রীতি রিওয়াজ কথা কলে মানুষ কান সিঁধি ধরে পালায়, শুনে বলে মহাপাপ। এমন করে আমার মানসিকগুলো বিনাশ করছে ভাই। আমারে জন্যে আমারে দুর্বলতার জন্যে আজকে হিন্দুস্তান হয়েছে, পাকিস্তান হয়েছে। আমরা যদি তখন সক্ষম হলো হয়,
আমার বাপ ঠাকুরদার ঘর যদি তখন সক্ষম থাকিলায় গুরুত্বহীন হয় না, তাহলে আজকে হিন্দুস্তান হইলায় না পাকিস্তান হইলায়। এই ভারতবর্ষটা এখানে সারা পৃথিবী যত পরাধীন দেশ আসলো আমরা স্বাধীন করে দিয়েছি, কিন্তু আমরা জানি না মানুষের বুদ্ধি ধরল আমরা এলে ত্যাগ করল ভাই। এই যে গীতা মানে ভাগবত, আমার মানুষ ভাগবত শ্রবণ করে আত্মা উদ্ধার হবে, জন্ম মৃত্যু হইবে না, কত কি বুঝায়। আর একটা আছে গীতা, গীতার ভাগবতের ভিতরে পার্থক্য কি? আমার মাঝে শিখাইছে, আমার মাঝে কইছে, আমরা জানি না কাহিনীটা আমার মাঝে আমাকে শিখাইছে আর আমরা ওইটাই ধারণ করছি। এই মহাভারত মানে গীতা, কৃষ্ণ যুদ্ধক্ষেত্র পঞ্চ পাণ্ডব জ্ঞান দিয়েছিল, অর্জুন জ্ঞান দিয়েছিল এ যুদ্ধ করলে কি হবে, ভূমি সারি পালাইলে কি হবে, দুষ্ট দমন না করলে কি হবে, সেই কথা বিস্তারিত করে বলছে যে অর্জুন দুষ্ট যদি দমন করা না যায় তাহলে পৃথিবীর সভ্যতা বিনাশ হবে, সভ্যতা বুঝে না। সেহেতু তুই মানুষের সভ্যতা যদি বিনাশ হয় মানুষের প্রকৃতির সভ্যতা বিনাশ করে, মানুষের বিনাশটা বিকাশ দেখে, সেই জন্য মানুষের ভিতরে তুই শ্রেষ্ঠ মানুষ, তুই ক্ষত্রিয় মানুষ, তোকে দায়িত্ব দেওয়া আছে, তোর হাত শঙ্খ চক্র গদা পদ্ম দিছে বিষ্ণু, তুই ক্ষত্রিয় মানছি, শঙ্খ চক্র গদা ধারী অস্ত্র, অস্ত্র মানে শস্ত্র, শস্ত্র মানে তাকে ক্ষত্রিয় পায় মানে আলোচনা করছেন, তুই ক্ষত্রিয় মানছি, তুই এগুলো ভিক্ষা করি খাওয়ার পাবো না, তুই মালা চন্দন পিন্ধিবার পাবো না, এগুলো বামন বামন সূত্রের কাজ, তুই না করি পাবো না, তোকে শাসন করা লাগবে, ক্ষত্রিয় মানুষ নেশা করি পাবে না, 24 ঘন্টা জাগি থাকা লাগবে, যদি নেশা মগ্ন হ্যাঁ থাকিস তো রাজ্যবাসী কারি নিবে, দুর্বল হবু সেই সময় তো সমস্ত লুটি নিবে। এখন করে বুঝেছে। আচ্ছা ভাই, এই গীতা কোয়া আছে নাকি যে ক্ষত্রিয় মানুষ অর্জুনে মদ খাইছে, কৃষ্ণে মদ খাইছে, কোয়া আছে নাকি? তাহলে তোমরা ক্ষত্রিয় মানুষ না শূদ্র মানুষ না বামন, কোনটা? তাহলে নেতাকে নেশা করতে কেমন করে হল মানুষ গুলা, নেশা করতে কেমন করে? এই জন্য ভাই কাক এটা খেতি করছে, তোমরা নেশা মগ্ন থাকো যা চান না, দুঃখ হবে নেশা করে যাবো, যখন মানুষ প্রায় দেখা যায় আমার সাহাবিরা দেশ বিদেশ যায়, যখন গাও ঝমঝম করে সমসম করে কাগজ বেশি ব্যস্ত হয় মানে পরিশ্রম হয় নেশা হ্যাঁ পড়ে যাবে, সকালবেলা উঠে ওই কেরালা আমার মাসি মানে কর্ণাটক আমার মাসি বলেছে কেরালা গিয়েছিল, বলে সারাদিন মানুষের কাজ করে ডাবল ডাবল হাজিরা করে, কারণ দেড় হাজিরা করে আর শেষ হয় কাজ শেষ করিয়া মদ খায় পড়ি থাকে শরীরটা রেস্ট দেওয়ার জন্য, বুঝলে মদ না কারণ ভাই
এমন করে আমার মাসিগুলা ক্ষত্রিয় মাসিগুলা নেশাগ্রস্ত হচ্ছে, নেশাতে পরিণত হয়েছে, ভাল মন্দ কিছু বুঝি না। নেশা সারলে ক্ষত্রিয়, নেশা ধরলে অসভ্য নর। এমন আমার পরিস্থিতি হয়েছে। আর এই পরিস্থিতি কি হয়েছে, ছয় হারাছে। ওই জন্য কৃষ্ণ কয়েছে রে অর্জুন, ক্ষত্রিয় মাসে নেশা করেন পাবে না, মালা তিলক তারা কিনলে পৃথিবীর পাইবে না। যদি এগুলা করি থাকিস তো দেশ কে করে রক্ষা করবো, ভূমি কে করে রক্ষা করবো। এ আমার মাসিগুলা বুদ্ধি দিয়া দিয়া আছে এখন বলছে, এ ভাই বেঙ্গল ওটা আমারে মাটি, যেটা আজকে বাংলাদেশ কয় এরাকান কয় ব্রহ্মদেশ কয় আমারে মাটি, এগুলা আমার মাঝে শাড়ি দিয়ে পালাইছে, টোপলা টপলি বাঁধি পালাইছে, জ্ঞান নাই এদের পালাই যায়, মানে বিভিন্ন জায়গা দিয়েছে জেটে যাচ্ছে না ঠিক আছে। বলেন এই জন্য কৃষ্ণ বলছে অর্জুন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুর্থন অধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম পরিত্রাণ সাধুনং বিনাশয়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মটা রক্ষা করো হে ক্ষত্রিয়, তুই যদি তোর ধর্ম ধারণ না করিস, ধর্ম রক্ষা না করিস, তাহলে পৃথিবীটা উমা ধর্ম রক্ষা করবে না, উমায় ধর্ম বাদ দিবে, উমায় যে চব্বিশ ঘন্টা এক পাক ঘুরে উমায় ঘুরবে না, উমায় যে নিজের কক্ষপথ ঘুরে অন্য মনে ঘাটা ধরবে। এই গ্রহ গুলা উমরা অন্য পাক ঘাটা ধরবে, উল্কা পিণ্ড গুলো আকাশত আছে ওরা অন্য পাকে ঘাটা ধরবে, তখন কি হবে, একটা যদি উল্কা পিণ্ড বড়টা উল্কা পিণ্ড যদি পৃথিবী ধাক্কা দেয় তুমি তোমার হাজবে কায় গেছ। ওই জন্য কয়েছে স্বধর্ম ধারণ কর, স্বধর্ম ধারণ করলে তাহলে ওরাও ধর্মটা ধারণ করবে, উমার ধর্ম ধারণ করে তাহলে সৃষ্টি রক্ষা হবে। ওই কথা কইছে আর যায় নিজ নিজ ধর্ম না ধারণা করবে তার তুই মারি। কাকে কইছে কৃষ্ণ, কৃষ্ণ কইছে যে ব্রাহ্মণ উহার ধর্ম ধারণা করবে সে ব্রাহ্মণ মুই মারি, যে শূদ্র উহার ধর্ম ধারণা করবে সেই শূদ্র মুই মারি, যে ক্ষত্রিয় ধর্ম ধারণা করবে সেই ক্ষত্রিয় মুই মারি। অর্জুন তুই ক্ষত্রিয় তোর ধর্ম তুই ধারণ না করিস অর্জুন তুই মোর ভগবত পদ হয়েছ তোকে মারি, কয়া ধর্ম ধারণ করবি না না করবো। তারপরে মৃত্যুর ভয় দেখাল, তারপরে ধর্ম ধারণ করে বিশ্বরূপ দেখাল, ক্যাং করি মারবে উঠেও দেখাল, ভাই বিশ্বরূপটা দা বাড়ি যা, বিশ্বরূপের ফটোটা দেখেন তো, আগুন আছে নারায়ণ, শঙ্খ আছে, চক্র আছে, গদা আছে, পদ্ম আছে, পাঁচ পাকে ব্রাহ্মণ সূত্র মিলেছে কীট পতঙ্গ প্রভু বলে, তো ক্ষত্রিয় আগত আছে না নাই ক্ষত্রিয়। ধর্মশাস্ত্রের কথা কেন তো শাস্ত্র দেখেন তো, নারায়ণ আগত আছে না ব্রাহ্মণ সূত্র গুলো আগত আছে, নারায়ণ পাঁচ পাকে আছে নাকি ওটা আমার দেখেন। তো তোমরা যদি ক্ষত্রি মাসি হন তাহলে তোমার পাঁচক থাকবে পাবেন না, তোমার পাঁচক থাকবে ব্রাহ্মণ সূত্র। জ্ঞান না থাকার জন্য আজকে আদম হয়েছে, জ্ঞান না থাকার জন্য আজকে আদম হয়েছে। ভাই সত্য কথা কতবার মুই কইছো, রিফাইনারি যখন চাকরি করছো আমার এই এলাকা থাকিয়া আমার রাজবংশী বেটা ঘুরে গুলা গাবর গোবর সেগুলি নিয়ে গেছে টাউন সুমোর আটটা দশটা বারোটা চোদ্দটা ষোলোটা করে নিয়ে গেছে টাউন সুমোর বলেন যত ঠক ঠক করছে মালিক বাড়াইছে
অনেকগুলো কুইয়াশা ধরে গেছে, বলে বাবু তোমার কুইয়াশা লাগবে নাকি, যদি লাগে তাহলে নাও, তো কোনটা লাগে কোন, তো মালিককে দেখতে দেখি না ওই উবাক লাগে উবাক দেবে, তাহলে মাই তুই যা পাখি চলো এখন এটা তো হয়ে গেলো চাকরি আর অন্যটা একবারে তুইও দিয়ে বেড়াইছে, বললেন কথাটা মিশা করো নাকি, বই নিজের চোখে দেখছো, আর এই যখন যখন এই সাওয়া গুলো দূর গতি হয়েছিল মুখে দেখি দিছে ইয়ারে বংশ, কার বংশ মুখে দেখি দিছে, মুই সেই ক্ষত্রিয় বংশের মানছি, ওই ক্ষত্রিয় বুড়ি ভাজা সিয়া ভাজা মাইসে থাল বাজন ভাজা, ফোটা ফাটি মারে আর মাইসে শুয়ে বসে, এত দৃষ্টি হয় ভাই, এলা পরিবর্তন হয়েছে না নাই হয়, হয়েছে না নাই হয়, এলাকার তোমার এই এলাকা থেকে আমার এই এলাকার থেকে কোন দল কোনো ভুলে নিয়ে যায় নাকি তার কাজ করিবার জন্য, এলা ভাই কেন করে বাসেন রয়েছেন, কেন এত রয়েছে, বুদ্ধির জন্য হয়েছে, বুদ্ধিহীনতার জন্য এমন হয়েছে, ভাই সেই জন্য এগুলা কথা আলোচনা করলে বহু টাইম লাগবে, মুই অতগুলো আলোচনা করবার না আছে, মেন কাহিনী গুলো কেন আছে, সকালে কম তো কম ওই 3 ঘন্টা প্রোগ্রাম, বাথরুম 3 ঘন্টা প্রোগ্রাম হবে, কিন্তু রোদের জন্য তো হলে না, ওই জন্য দেরি করে আসবো, যাই হোক যতদূর যতক্ষণ পর্যন্ত ডিপ্লোম্যাটিক আলোচনা কমপ্লিট হয় নাই, ডকুমেন্টারি আলোচনা কমপ্লিট হয় নাই, ততক্ষণ পর্যন্ত যাবেন না, এই জন্য আমি প্রত্যেকটা এলাকা যায় এই প্রথম তোমার আগত এই ইতিহাসের কথা বলি, আলোচনা করে তোমরা পালাবেন না, ওই যেগুলা কথা তোমার যেগুলা কথা তোমার ওই যেগুলা তোমার শোনা গেলো তোমার কথা, যে ইতিহাসের কথা গো তোমার ইতিহাস, আর তোমার ইতিহাস ভারতবর্ষ পার্লামেন্ট হজরত রয়েছে পার্লামেন্ট ভবন রয়েছে, শুনছেন না নাই শুনেন, আজ পর্যন্ত কাম কইছে তাহলে আজকে তো আপনি ভাল কদম তলি মার ধরিবে না, শিয়ালে পিটি না না কেন, তোমরা মহা জ্ঞানী হয়ে গেছে, মহা জ্ঞানী হয়ে গেছে, কেন এলা তোমার পিঠের ডান পড়ে না, ঘাটা পরে তোমার খাবড়ায় না, কান তোমার ক্রসারিং করে না, ওই জন্য এলা তোমার আদর হয়েছে, ভাই আজকে যে তোমরা এত না করে কাম এমনি হয়েছে, এমনি হয়েছে ভুলে গেলেন, সব ভুলে গেছেন না, না তোমার হিম্মত আসলো এমন করে মিটিং করে করে বেড়া, মাসি এমনি এমনি ঠিক হয়েছে, এই ভাই বুঝা লাগবে, ইতিহাস যদি জানেন তাহলে সব কিছু পাবেন, আর ইতিহাস যদি না জানেন তাহলে কিচ্ছু পাবেন না, বড় বড় দর্শনকে কইছে যে জনগোষ্ঠী তার ভাষা কৃষ্টি কালচার সমেত অজ্ঞ সেই জাতিটা পৃথিবীর থেকে মুছে যায়, বলেন
আমার সভ্যতাটা প্রায় বিনাশ হয়ে গেছে, সেই জায়গাতে এখন খাড়া হয়েছে। আরে ভাই, পরিবর্তন তো হয়েছে। পরিবর্তন তোমরা করছেন, বল তো তোমরা করছেন, তোমার বুদ্ধি দিয়ে হয়েছে? কিন্তু তোমরা বাড়াবেন না, কথা শুনবেন না, তোমার আলাদা দুনিয়ার মানুষই, আলাদা জগতের মানুষ। ভাই আমরা কেন করি ঠকলো সেই কথা কোনো, নিজের জন্মভূমি সারি দিয়ে যাচ্ছে আমার মানুষ। আরো কতগুলো ঘাটা ধরছে এসব জন্য, সেই জন্য খবরদার করছ যে ওটা তোমার দেশ, মাতৃভূমি সেরে পালাবেন কেন? মাতৃভূমি সেরে কেন পালাবেন? ভূমি সারি যদি পালান তাহলে মানুষ দহ করব, আর পালা যাবেন কোনো কোনা। ভাই মনে রাখবেন, এডে কোন আমার জীবন যাপন করা লাগবে, এমন করি যে ধাটাং পাটাং করে বেড়ায় তাহলে হবে? তাহলে সংবিধানিক ব্যবস্থাপনা বোঝা লাগবে, অধিকার বোঝা লাগবে। অধিকার তোমার কি আছে? এই জন্য অধিকারের কথা কৃষ্ণ অর্জুন বুঝেছে, আর সেই কথা বুঝার জন্য কৃষ্ণ অর্জুন বুঝার পরে পঞ্চ পাণ্ডবের ঘর পুরা রাজ্য পায় গেছে, অধিকার বিস্তার হতো। আরে ভাগবত আর গীতা এই বিরাট রাজার না বেটি, বিরাট রাজার বেটি অর্জুন দিছিল সুভদ্রা, তো অর্জুন কি করছে, বিরাট রাজার বেটি উহার বেটার সাথে বিয়ে দিছে, অভিমান্যর সাথে। কইয়ার বাপ মা দিছে অর্জুন, আর অর্জুনে ফির অর্জুনে ফির একটা বাপ মা মিলিয়া বেটি জন্ম দেয়, বেটা জন্ম দেয়, যখন জন্ম দেয় তখন বাপ মা ফির কইয়াটা বিদায় দেয়। তা বাপ মা তো ওই অর্জুন দিছে, তো অর্জুন ফির ওই বিরাট রাজার বেটিটা উমায় ফির আনিবার বেটার সাথে বিয়ে দিছে, সেই বেটাটা অভিমান্য অকালে মারা গেছে গর্ভবতী অবস্থা। এই গর্ভবতী অবস্থা ফির ওই উত্তরার গর্ভে গর্ভবতী আসলো, অনেক মারা গেছে। তারপর ফির বাসে চলছে, সেই বেটাটা অভিমন্যের বেটা উমায় পড়ে কলিন পরীক্ষিত, উমায় পড়ে রাজা হয়, রাজা হওয়ার পরে উমায় শাসন ব্যবস্থাপনা শুরু করে দিল। একটা মুনি সারাটা দিন বসে থাকে, আরে বসিতে থাকবো তো খাবো কি, সেই জন্য মাসে একটা মাসে তো বসে থাকে। যদি একটা মাসে দুই তিন দিন না খাওয়া থাকে, যে কোনো মাসে খাবার নিয়ে দিবে, দিবেন না দিবেন তো তোমার বাড়ির বগলতে যদি একটা মাসে দুই তিন দিন থাকি না খাই, এমনি কত কোনো করি থাকে, খাবার নিয়ে যা দিবেন না না দিবেন, কম দিবেন না না দিবেন, তোই মুনিটা বামনটা অঙ্গনে বসে থাকে, তো মানসি আসি আমাকে দেয় খাবার দেয় ফল মূল দেয়, তারপর বেটা আছে
সন্ধ্যা সময় বেটাইছে, দেখে কত ফলমূল পড়ছে, ওটা নিয়ে যায় নিয়ে খায়। এই আমার নাটক ইনকামের সোর্স, ইনকামের উপায় বলেন। একটা রাজা পরীক্ষিত থাকে আর এই মানুষটা সারাদিন তো বিধাকে যায়, তো বান্ধব হ্যাঁ কাঙ্গের খাবার টাবার দেখবে, রাজা আছে কাল খাওয়াতে উঠবে না, সারাদিন ভুগো দেবে কি খাবে দেখো না, সন্ধ্যে মানে বেলা ডুবের আগত উহার গালাতে একটা মরা সাপ প্যাসে দিয়ে পরীক্ষিত প্যাসে দিয়ে চলে গেছে। পরে উহার বেটা সন্ধ্যা নাকাম নাকাম হয়েছে আর বাবার ওটে যাবে কতগুলো ফল ফুল পড়ে যা তাকে ওর বাবার গালাতে মরা সাপ পাত প্যাসে দিয়ে দিয়েছে। তারপরে উপায় প্রচার করেন, মোর বাপের গালা যে মরা সাপ বাঁধে দিছে এই সাপে তা দংশন করি তাই মারা দেয় বলেন। এই কথা প্রচার করেন, পরীক্ষিতে শুনিল, এই কুকথা আলোচনা করতে করতে ওর ইয়া হয়ে গেল, হ্যাঁ ওই সাপে টং হবে, হ্যাঁ অভিষেক দিয়ে বামনের অভিষেক, বামনের অভিষেক। আরে ভাই বামনের যদি এত অভিশাপ হয়, এতই যদি লাগে তো বাংলাদেশ সেখানে ছাড়িয়ে ছুটে অভিশাপ দিয়ে তাহলে ঢঙ্গ করে বলবে, তোর অভিশাপ যদি এতই লাগে। বাংলাদেশে ছাড়িয়ে পালালো কেন, গুড়গুড়ি কাছে লাগবে না, ক্ষত্রিগুলো ধ্বংস করছিস, মারা চন্দন বিদাছিস, ক্ষত্রিগুলো অসহায় হয়ে গেছে, কারি দিছে দেশটা। এমন করিয়া এটা কোনো বুঝাইছে পরীক্ষিত অসহায় হয়ে গেছে, কি করম কি করম, মরবি নাকি সাপে ঠোকাবে নাকি সাপে ঠোকাবে না এখন ভাবি আসবো। তারপরে এ বামনে বুদ্ধি দিছে, তুই যদি ভাগবতের কথা শুনিস তাহলে তুই মরবু না, বুঝছেন। আমার করে যজ্ঞ আলোচনা আয়োজন করছে পরীক্ষিত, এ কত দিন দিন রাতি যাবত রাজা পরীক্ষিত ভাগবত কথা শুনেছি, কেন করি মরিবে, মরিলে আত্মাটা কোটে যাবে, কি হবে কোটে কেন করে যাবে, কেন করে পা মুক্ত হবে, ভাগ পাচ্ছে মরার কাহানি, বুঝছেন। এই কাহানি শুনিয়া যখন কাহানি সাল ভাগ পাথার কত করবে, একটা কথা কয়বার মেল মেলাইবে, ভাগ পা যখন শ্বাস তারপরে বামুন গুলা কয়েছে কাকে জানেন বেশ বেদক বেশ, বুঝছেন বামুন বলে এরা তোর সাঠ হয়ে গেছে আর তুই মরবু না, আমরা ভাগবত পড়ে শুনাইলাম আর তুই মরবু না বলেন। তা যেহেতু মরবু না তোর পূর্ণ হয়েছে মানে অভিশাপটা মাই সাঠ হয়ে গেছে, তেলা ভোগ মানে উপবাস ভাঙে, কেন উপবাস ভাঙবে, কোনো ফল খা, ফলের থালা আনে দিছে ওই ফলের তলর ভিতর সাপ ঢুকি দিছে, বুঝছেন, সাপ ঢুকি দিছে। তো যেই ফল কামড়াইছে ফল ভাঙছে ওটা দিয়ে সাপ বাড়ি করিয়ে কপাল ঠোকাইছে মরে গেছে। এ ভাই এটা ভাগমাতা, আমার মাসিগুলা বরবাদ করছে ভাগবত পড়ে পড়ে, তো তুমি মাথা ঢুকে না, ভাগ বদি হয়েছে তোর ভাগবতের নাম না জানো, গীতা টানো বলাবে, গীতা ক্ষত্রিয় দেশ ভূমি রক্ষা করা হবে, দেশ করা লাগবে, শত্রু বিনাশ করা দেবে, সৃষ্টি পালন করা লাগবে, ওটা না পড়াবে
তোমরা মাইয়া সাবা সায় সম্পত্তি ভাগবত করো, গুরুচরণ দেব, বামন দেব। সাত আর দিন ডাক পুত্রে সুখী থাকে, সারা উপাস ভাগবত। আরে মরলে পুনর জন্ম না লাগে, পুরো অমৃত করে যাবো, আরো জন্ম না লাগবে। গীতা কৃষ্ণ কয়েছে, মানুষ যখন বস্ত্র পরিত্যাগ করে তখন আত্মাটা দেহ পরিত্যাগ করে, দেহটার বিনাশ হয়, আত্মাটার বিনাশ হয় না, আত্মাটা পুনর জন্ম নেয়। সে তো অর্জুন এই মনে রাখবো, আরো তো জন্ম নেওয়া লাগবে, সেই জন্য ধন সম্পত্তি রোজগার করলে বেটা দিয়ে যাওয়া লাগবে, বেটার মূলত জন্ম নেওয়া লাগবে। এইটা যে কৃষ্ণের কথা, গীতার কথা, ওইটা বাদ দিস, ভাগ ঘটিস ধরছিস না, বুঝছেন? আর সেটা করা যাবে এই বেমান উলা ওই ভাগ পথে শুনে দিন, তোমার গীতে শুনে অস্ত্র উঠেবেন, প্রতিবাদ করবেন, সত্যগামী জগৎ। তো ভাই এই যে কাহানি ভাগবতটা বেদ ব্যাসে কইছে আর গীতাটা কৃষ্ণ কইছে, কাই কইছে? কৃষ্ণ ক্ষত্রিয়। যেমন মুই তোমাকে বুঝবার রাখছ, এরকম কৃষ্ণ করে বুঝেছে আমার মানুষ গুলা, আর এমন করে বামন গুলা বুঝেছে, মুনি গুলা বুঝেছে, মার মুনি গুলার কথা কি হয়েছে এই অবস্থা। তো ভাই মনে রাখবেন, আমরা এমন করিয়া রাজ্য হারাইল, আর রাজ্য কেন করে হারাইল এই কাহিনীটা আরো পরে বিস্তারিত করি কই, আগত ডকুমেন্টস পড়া শুনো। এজন্য কইছো লাইট টাইটের ব্যবস্থা করছেন, লাইটের ব্যবস্থা করছেন নাই করেন রে ধনঞ্জয়, লাইট যদি হয় তাহলে সমান লক্ষ্য না হলে পড়াপড়া সাতটা নাকি। আচ্ছা যাই হোক, এই জন্য আমার বুঝা লাগবে, আজকে আমি যেগুলো কথা কবার লাগছো, তোমরা মনে করেন না অখণ্ড ভারত একদম বার্মাদেশ রাখান পর্যন্ত যতগুলো ব্যয় বেঙ্গল আছে যতগুলো এলাকা আছে শুনে আমার মাঠে আমরা সাড়ে দিয়ে পালা আছি, কার জন্য সাড়ে দিয়ে পালা আছি? এই একলার জন্যে, এল্লার বুদ্ধি ধরিয়া সংসারী পালা আছে। আর আজকে শালা আমার বেটি মাইসে সুগার সাথে খায়, হ্যাঁ ওই ভাই এলে ত্যাগ করবেন না না করবেন, ত্যাগ করবেন না না করবেন। এই জন্য গীতা কৈছে কৃষ্ণ অর্জুন, রে অর্জুন তুই ভিক্ষা করি খাচ্ছিস, ভিক্ষা যদি আর দুবার কস তাহলে বই তো বিনাশ করি, তো মারি বই বামনের ভেস ধরছিস, তুই বামন হচ্ছিস তো মারি, সূত্রের ভেস ধরছিস, মাঝে মধ্যে কাজ করে গেছে বিনাট হাজার মানে কাজ করে গেছে, যে আরো করে করতে খাক আগর করে খাস তো মারি। যা যা ধর্ম ধারণ করেন যদি না করে, যা ধর্ম ধারণা করে তার পাপ, যে কথা কেন যে ব্রাহ্মণ উহা ধর্ম ধারণা করবে সেই ব্রাহ্মণ মারিবে, যে ক্ষুদ্র উহা ধর্ম ধারণা করবে সেই শূদ্র মারিবে, যে ক্ষত্রিয় ধর্ম ধারণা করবে সে ক্ষত্রিয় মারবে। ভাই এটা সন্দিক্ষণ কাল, তোমরা ভাবেন না একটা এসে নিয়তির মৃত্যু, একটা এসে প্রলয়ের মৃত্যু, মানবের তাণ্ডব একদিন এমন আসবে কোটে পালাইবে, চতুর্পাশ দখল করে নিয়েছে তোমার হুশি নাই, তোমার হুশি নাই, আর কোনোদিন রক্ষা করে পাবে না ভূখণ্ড যদি তোমরা না যাবেন, যদি ক্ষত্রিয় না জাগে, কোনোদিন হিম্মত নাই তোমরা রক্ষা করো। কি ভাই ভূমি সারি পালাবেন?
ভাই তোমরা মনে রাখবে, তোমরা কারো অন্য কারো ভূমির নাই, তোমার ভূমির তোমরা আছো, তোমার জ্ঞান নাই। সেই জন্য জ্ঞান দেওয়ার জন্য একটা ডকুমেন্টারি আলোচনা করা হবে, ডকুমেন্টারি আলোচনা শুরু, বাকি কথাটা সময় পেলে খুব পরে জমে হবে।